বিসমিল্লাহির রহমানির রহিম। হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম। সে আলোচনাটি হলো, এই পৃথিবীতে মানুষের কোরআন ও হাদিসের দিকে লক্ষ্য করে তারা কিন্তু যে মুর্শিদ ধরে, কিন্তু দেখা গেছে যে হাজার হাজার মানুষ কিন্তু মুর্শিদ ধরে, এরপরে কিন্তু সেই মানুষগুলো মুর্শিদ ধরার পরেও তারা মানুষ হয় না। এর মধ্যে অনেক ধনী লোক আছে, এর মধ্যে অনেক গরিব লোক আছে, মধ্যবিত্ত আছে। তো মধ্যবিত্তের যে লোকগুলা, এগুলো বেশিরভাগই দেখা যায় মানুষ হয় না। সেরকম যে মধ্যবিত্তের লোকগুলা নিচের টান থাকে, উপরের টান থাকে, মাঝখান দিয়ে তারা যে একটা পরিস্থিতি কাটায়, কখনো অভাব কাটায়, কখনো অর্থনীতি ভালোই আসে, এরকম মানে দোটানার মধ্যে যখন থাকে, সেই মানুষটি সহজে আল্লাহর পথে অগ্রসর হতে পারে না এবং বিভিন্ন খারাপেই থাকতে হয়। এবং মুর্শিদ ধরেছে, ধরতে হবে, বিদায় ধরেছে, কিন্তু মনে হয় মুর্শিদ ধরে তারা ঠেকে গেছে। যে এখানে দেখা গেছে গুরুর কিছু আদেশ নির্দেশ শুনতে হয়, কিছু আমল আছে, কিছু সাধনা আছে করতে হয়, তো তারা দেখা গেছে যে মুরিদ হতে হবে, এই জন্য তারা হয়েছে। এখন গিয়া তারা দুনিয়াবি টানে আছে, মধ্যবিত্ত, তার মানে উপরের টান নিচের টান, মাঝখানে তারা জীবনটা এলোমেলো চলতে থাকে। তখন এই মানুষগুলো সহজেই আল্লাহ পায় না, যদিও পায় খুব কম। আরও একটি বিষয় হলো কি, যে এবার আসি নিচু স্তরে। নিচু স্তর বলতে কি, কেউ রিক্সা চালিয়ে খায়, কেউ ভ্যান চালায়, কেউ দিনমজুর করে, কেউ কুলিগিরি করে, এ ধরনের কোনো লোক, এদের মধ্যে দেখা গেছে তারা বেশিরভাগই আল্লাহ প্রাপ্ত হয়। কেন হয়? যে তাদের উপরের কাজ করতেও তাদের কোনো লজ্জা নেই, এবং নিচের কাজ করতে তাদের লজ্জা নেই, এবং মধ্যের কাজ করতেও তাদের কোনো লজ্জা নেই। তারা যে কোনো কাজ করতে পারে, আর যে কোনো মুহূর্তে তাদের পকেটে টাকা থাকে। তো কি হয় যে লাজ, লজ্জা, ঘৃণা, ভয়, এই জিনিসটি তাদের মধ্যে নয়, যার ফলে তারা যখনই মনে চায় মুর্শিদের কাছে যায়, আর মুর্শিদের বাড়িতে গেলে যে কোনো কাজ করে, এই পাইলা ধুতেছে, এই ঝাড়ু দিতেছে, এই ধোয়া মোছা করতেছে, আবার মুর্শিদের কথাগুলো শুনতেছে, আবার চোখের পানিগুলো ঝরতেছে। সে যে এত কষ্ট করে সংসারের জন্য, করে দরবারের জন্য, করে মুর্শিদের জন্য করে, তারপরও যখন তার মুর্শিদ কিছু কথা বলে, সেই কথাগুলো সুন্দর করে শ্রবণ করে, এবং দেখা গেছে সেই লোকটা আস্তে আস্তে আল্লাহ প্রাপ্তির দিকে চলে যায়। তো আল্লাহ কিন্তু কোরআনে এই কথাটাও বলেছে যে এক ধরনের লোকেরা আছে, আমি তাদেরকে সম্পদ দিয়ে ডুবিয়ে রেখেছি, এরা কখনো আমার খবর পাবে না। আর মধ্যবিত্তের লোকগুলি ওরকম সম্পদ না থাকলেও তারা উপরের এবং নিচের টানে আছে, মধ্যে তারা স্থির থাকে না, যার ফলে তারা বেশিরভাগই পথভ্রষ্ট হয়। এখানে আসি যে একবার উচ্চস্তরে, ধরেন কোনো জমিদার বা কোটিপতি, যে তার কোনো কিছুর অভাব নেই, সে দরবারে আসে, বাবা কেমন আছেন, বাবার সাথে কী করলো, হাত মোসাফা করলো বা একটু সালাম করলো, কিন্তু সালামটা যে করতেছে তার উপর হইতে কষ্ট হচ্ছে। এক কষ্ট হচ্ছে তার শরীরের কষ্ট, যেরকম যে ভালো মন্দ খেয়ে দে শরীরটা ওজন হয়ে গেছে, এক কষ্ট। আরেক কষ্ট হলো যে সে অনেক ধনী মানুষ, সহজে মাথাটা নত হয় না। আচ্ছা, এবং দেখা গেছে মুর্শিদকে যেতটুকুই ভালোবাসে, মুর্শিদের বাড়িতে একটা যদি মাহফিল হয় বা একটা অনুষ্ঠান হয় বা একটা জিকিরের ফাংশন হয়, সে হাত তুলে বলতেছে যে বাবা আমি উরুষের অর্ধেক টাকা দিয়ে দেব। আচ্ছা বাবা, আচ্ছা। এরপরে কেউ বলতেছে যে আমি দরবারের এই কাজের জন্য আমি 3 লাখ টাকা দিয়ে দেব। আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা। তাহলে তারা এভাবে বলতে পারছে, আর যারা রিক্সা চালায়, ভ্যান চালায় বা গরিব, তারা কিন্তু মুখের দিকে তাকিয়ে থাকে। যে যাদের অর্থনীতি ভালো না, গরিব, তারা দেখা গেছে যে হয়তো অর্থনীতি গরিব, কিন্তু তার মন, তাদের মনগুলা অনেক ধনী। যখন একটি ভক্ত বলতেছে বাবা আমি দরবারের এই কাজে 3 লাখ, সে বলতেছে 2 লাখ আমি দিয়ে দেব, কিন্তু নিচের স্তরের লোকগুলো ইতিমের মতো তাকিয়ে থাকে, তাকিয়ে থেকে বলে যে আমাদের যদি থাকতো তাহলে আমরাও তো দিতাম, এই যে আফসোসটা করেছে। তখন কি, আল্লাহ কিন্তু সব দেখতে পায়, দেখরে আমি তাকে অর্থনীতি দেইনি, কিন্তু তার মনটা অনেক ধনী, সে দিতে পারেনি বলে আজ চোখের পানি ছেড়ে দিল। তবে হে জগতবাসী,
হাদিস শরীফে এই কথাগুলো এসেছে যে তুমি ডান হাত দিয়ে দান করো, বাম হাত যেন জানে না, বাম হাত দিয়ে দান করো যেন ডান হাত জানে না। কিন্তু এই যে সকলের সামনে বলা হলো, আসলে টাকাটা তো বড় জিনিস নয়, সবচেয়ে বড় জিনিস হলো অন্তরের ধনী। অন্তরের ধনী কে? যার অন্তরের মধ্যে মুর্শিদ ব্যতীত, রাসুল ব্যতীত, আল্লাহ ব্যতীত কিছু নাই, সেই তো অন্তরের ধনী, মনের ধনী। তাই বলবো, একটা একটা দরবারের মধ্যে বহু প্রকারের ভক্ত থাকে, কেউ ছোট, কেউ বড়, কেউ মধ্যম। তো এখন দেখা গেছে যে আমি অনুরোধ করব এই সমস্ত ভক্তদেরকে, পৃথিবীর সমস্ত ভক্ত, সমস্ত পীরের মুর্শিদের ভক্তদেরকে বলবো, তোমরা যদি দরবারের জন্য কিছু করো, তবে এমনভাবে করো যে আল্লাহ জানে, তুমি জানো, তোমার মুর্শিদ জানে, আর কেউ যেন এটা না জানে। কারণ নিচের স্তরের লোকগুলো চোখের পানি ফেলাবে, আল্লাহ তাদের আছে বলে তারা জোর গলায় বলতেছে, তোমাকে দিতে পারতেছে, আমরা তো পারতেছি না। তো আজকের যে কথাগুলো হলো, এর মূল বিষয়টা আমি যাচ্ছি, মূল বিষয়টা হলো দেখুন, যারা অনেক ধনী লোক তাদের মাথা সহজে নিচে যায় না, তাদের ভিতরে একটা অহংকার কাজ করে। আর আল্লাহ বলেছে, টাকা দিয়ে কি কেউ আমাকে, আমার মন কেউ পাবে? টাকা দিবে, সেটা দিবে কি দরবার উন্নয়নের জন্য? লক্ষ লক্ষ মানুষ এখানে আসবে, এখানে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর জিকির করবে, এটাই হলো মূল বিষয়। কিন্তু দেখা গেছে কি, তো যেই উচ্চস্তরের যে ভক্তগুলো, যেগুলো লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, তারা কিন্তু এক ধাক্কায় দিয়ে দিচ্ছে। দেখা গেছে 50 জন রিক্সাওয়ালা মিলে তারা এতগুলো টাকা দিতে পারবে না, তারপরেও কিন্তু আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয় না, ওই অহংকারটুকুর কারণে। আরও একটি বিষয় হলো কি, যে দেখা গেছে যে যত উচ্চস্তরের ধনী লোক হোক, তাকে নিষ্ঠা কাজ দিতে হবে। দেখা গেছে 100 কোটি টাকার মালিক হোক, সে ভক্তকে যদি তার মুর্শিদ চায় যে সে ধনী মানুষ, থাক তাকে এত নিচের কাজ দেব না, তাহলে কিন্তু ভক্তটা কোনোদিন মানুষ হবে না, অমানুষই থেকে যাবে। তাই আমি বলবো যে গাজ্জালি রহমতুল্লাহ আলাই তিনি একটি কথা বলেছে, যারা ভক্তকে ধরে রাখার চেষ্টা করে কিন্তু ভক্তকে সুশিক্ষা দেয়নি নিজের স্বার্থের জন্য, টাকার পয়সা পাবে, দরবারের বড় উন্নয়ন হবে, এই জন্য দেখা গেছে বড় বড় ভক্তদেরকে ওরকমভাবে, ওরকম কোনো কাজের চাপ বা নিচের কোনো কাজ দিয়ে তার অহংকারটা ভেঙে দেওয়ার জন্য এমন কিছু করে না। আর যারা নিঃস্বার্থতা, যারা টাকার চিন্তা করবে না, দরবারের মধ্যে এত এত টাকা দেবে এই চিন্তা করবে না, সেই মুর্শিদ কি বলবে? সে বলবে, বাবা তুমি লক্ষ কোটি টাকার মালিক হও, কিন্তু এই যে দেখো ব্যান চালায়, রিক্সা চালায়, কুলিগিরি করে, এদের সাথে তুমি বসো, এদেরকে তুমি সম্মান করো। আচ্ছা, এক দ্বিতীয়ত হলো যে বাহিরে জুতোগুলো আছে এগুলো তুমি ভাস করে রাখো, এবং এই যে তবারক পাক করা হয়েছে এই পাতিলগুলো একেবারে কালি দিয়ে ময়লা হয়ে গেছে, এইগুলো সুন্দর করে ধুয়ে ফেলো। তখন যারা নিচু স্তরের তাদেরকে বলে না, কারণ তারা তো নিচের কাজ করে, তারা কুলিগিরি করতেছে, মানুষের চরথাপ্পড় খাইতেছে, এদের আবার অহংকার কোত্থেকে আসবে? আর বিন্দু পরিমাণ অহংকার যদি থাকে, সে কখনোই আল্লাহ রাসুলকে কখনোই সে লাভ করতে পারবে না। তাহলে আমি যে কথাটি বলতে চাচ্ছি সেই কথাটি হলো কি, যে এমন ধনী ভক্ত হলে তাকে দেখা গেছে যে পাকের ঘরের মধ্যে তাকে দিতে হবে, সে কালিকুলি দিয়ে একেবারে শরীর নষ্ট হয়ে যাবে যাক, এবং সকলের জুতোগুলো ভাও করবে, এবং কার কি লাগবে, ভাই আপনার কি লাগবে, এবং তার বয়োজ্যেষ্ঠ যারা থাকবে এদের পায়ে ধরে সালাম করবে, আর তাদের কাছে দয়ার ভিক্ষা চাবে। এমন যদি কোনো গুরু অর্ডার করে, আর সেই গুরুই অর্ডার করতে পারবে, যে গুরু কোটি কোটি টাকার মালিককে চায় না, সে একটা সুন্দর ভালো চরিত্রের, একটা সুন্দর মনের, একটা ভক্তি প্রেমের একটা ভক্ত চায়, তখন তাকে দিয়ে এই নিচের কাজগুলো করাবে। আর নিচের কাজগুলো যদি কোনো ভক্ত করতে 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 যখন স্বাদ পেয়ে যাবে, যখন ভালো লেগে যাবে, তখন সে আসলেই ভক্তি দিয়ে পড়ে থাকবে, আর কাজ থাকলে ডোলে মুছে সে কাজগুলো করে ফেলবে।
তখন কি হবে? তখনই এই ভক্তটা, তখন সেই রিক্সাওয়ালা, মুচি এবং দেখা গেছে দিন মজুরের সাথে বসে ভাই ভাই করে কথা বলবে, মহব্বতের সাথে কথা বলবে, আত্মসাফা করবে, আর চোখের মধ্যে পানি আসবে। কারণ বিন্দু পরিমাণ অহংকার থাকতে কারো কথাই তার সহ্য হবে না, এটা সেটাতে সে এই জগতে মানুষ হবে না। তখন কিন্তু এই মুর্শিদের খেসারত দিতে হবে যে তুমি এই ভক্তকে তুমি কখনোই কঠোরতা হও নাই তার ওপর, তাকে কঠোরতা কোনো শাসন তুমি তাকে করনি, যার ফলে সে তার ভিতরে অহংকার নিয়ে চলেছে, দম্ভ নিয়ে চলেছে, সে মানুষ হতে পারেনি। তাহলে এটার দায়ভার মুর্শিদের উপরে যাবে, পীরের উপরে যাবে। আর পীর যখন তাকে অহংকারটা ভাঙিয়ে দিবে, তার ভিতরে প্রেম ভক্তিটা ভরে দিবে, তখন সে যখন প্রেমিক হয়ে যাবে, তখন গুরু ধন্য ভক্ত ধন্য, ইহকাল পরকালে আর থাকবে না শূন্য, হয়ে যাবে উভয়ই পূর্ণ। তবে হে জগতবাসী, যে গাজ্জালী রহমতুল্লাহ আলাই, ইমাম গাজ্জালী, তিনি একজন জ্ঞানী মানুষ, তিনি এরকম কিছু কথা তার গ্রন্থের মধ্যে রেখে গেছে, তো ওই কথার উপরে দেখা গেছে আমি আপনাদের সাথে কিছু আলোচনা করলাম। তবে আমাদের এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন, এবং আপনারা কী ধরনের আলোচনা চাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।